ছাড়া কিছু নেই। আমরা এখন রোগীর সামনে আছি, ওনার সামনে হাসি মুখে থাকি, দেখবি রোগীও দ্রুত সুস্থ হয়ে যাবে। আপনি প্লিজ যাবেন না, হ্যাঁ কিছুক্ষণ থাকেন। হ্যাঁ শিওর, একটা কাজ করুন না, আপনি আপনার ভাগ্নিকে একটা চা বানাতে দিন, এটা সবার জন্য চা বানাতে দিন, সবাই মিলে চা খাই, দেখবেন ভালো লাগবে। একটু চা করে নিয়ে আসুন। টেনশনটা একটু বেশি করে ফেলেছেন, ভয়ের কোনো কারণ নেই, আপনার তেমন কিছু হয়নি, ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন, তবে আপনার রেস্ট দরকার, আপনি একটা ঘুম দেন। এত কষ্ট করে আমাদের এখানে এসেছেন, অনেক কষ্ট করলেন, কিভাবে যে আপনাকে কৃতজ্ঞতা জানাবো বুঝতে পারছি না। এটাতে কি খুব সামান্য একটু সম্মান? আপনি তো আসিফের মামি, আসিফের মামি মানে তো আমারও মামি, এখন মামা মামির কাছ থেকে যদি টাকা নেই তাহলে ভাগ্যে সম্মান থাকবে? মামি টেমার এরপর যে কোনো সময় যে কোনো সমস্যায় আমাকে কল করবেন, চলে আসবেন, হাজার হলেও আসিফের বন্ধু বলে কথা। মামি এক কাজ করুন না, আপনারা একদিন আমার বাসায় আসুন, আমার ওয়াইফ খুব খুবই খুশি হবে, গ্রামের মেয়ে তো গল্প করতে খুব পছন্দ করে, আসিফকে তো কত বলি কত একদিনও যায় না। আচ্ছা আব্বা, তুই কতদিন আছিস? আছি বেশি দিন নাই। জেনে নিল কোথায় আছি আর কতক্ষণ লাগবে, আমি বাসায় না যাওয়া পর্যন্ত টেনশন করে আর আমার জন্য ওয়েট করে, তাড়াতাড়ি চল, আদারওয়াইজ কিছু পর আবার ফোন করবে। তাই নাকি? তুই এক কাজ কর, তুই এটা করে ফেল, তোর জন্য অপেক্ষাটা আরো বেশি মজার হবে। আমি এক কাজ করেন, ওর জন্য